হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গল্পের রামধনু আমি সন্দীপা ফিরে এসেছি সোনার মেডেলের দ্বিতীয় পর্ব নিয়ে গল্প শুরু করার আগে বলে রাখি যদি আমার পড়া গল্প এবং গল্প পাঠ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তাহলে শুরু করে দিই আজকের গল্প শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে সোনার মেডেল আজ পড়ছি দ্বিতীয় পর্ব কালীপুরের সবচেয়ে বিখ্যাত হল তার কালীবাড়ি বাদা অঞ্চলের এই দুর্গম গায়ে লোকজনে যাতায়াত কম তবু লোকে এই কালীবাড়ির টানে কষ্ট শয়েও আসে শোনা যায় পর্তুগিজ বোম্বেটের আমলে একজন দেশি ডাকাতো খুব মাথা যারা দিয়ে উঠেছিল তার নাম তারা প্রসাদ এ গায়ের প্রতিষ্ঠাতা সেই কালীবাড়িও তার প্রতিষ্ঠা করা ডাকাত তারাপ্রসাদ গরিবের বন্ধু ছিল দান ধ্যান ছিল প্রচুর পর্তুগিজ বোম্বেটেদের সঙ্গে লড়াইও সে করেছে এলাকা দখলের জন্য তখনকার শাপদ সংকুল সুন্দরবনে সে অকুত ভয়ে দলবল নিয়ে ঘুরে বেড়াতো নৌকো এবং ছিপে লোকে বলতো তারাপ্রসাদ পিস সিদ্ধ তারা প্রসাদ নেই তবে তার প্রতিষ্ঠিত গা এবং কালীবাড়ি আছে আর আছে তার এক বংশধর কালীপ্রসাদ তারাপ্রসাদকে লোকে ভয় পেত কালীপ্রসাদকেও সবাই দারুণ ভয় খায় তার কারণ কালীপ্রসাদ অতিশয় রহস্যময় পুরুষ যেমন গম্ভীর তেমনই অমিশুক কালীপুরের মায়ের মন্দিরের পিছনে কয়েক ফারলং দূরে কালীপ্রসাদের বিশাল বাগান ঘেরা পাকা বাড়ি সেই বাড়িতে কালীপ্রসাদ ছাড়া আর থাকে একজন রান্নার লোক এবং একজন কাজের লোক এ দুজন কালীপুরের বাসিন্দা নয় কালীপ্রসাদ অন্য জায়গা থেকে এদের আনিয়েছেন কাজের লোকটি বোবা এবং কালা পাচক ঠাকুরটি অত্যন্ত কম কথার মানুষ কালীপ্রসাদের সঙ্গে গায়ের লোকের বিশেষ ভাবসাব নেই তার বাড়িতে কেউ কোশমিন কালে যায় না পুজোর চাঁদা তুলতে বা বিজয়ার কোলাকুলি করতেও নয় কারণ কালীপ্রসাদ ও সব পছন্দ করেন না কালীপ্রসাদ সম্পর্কে গায়ে নানা কিংবদন্তি আছে তার মধ্যে একটা হল কালীপ্রসাদ ভূত পোষেন তার পোষা ভূতের সংখ্যা কারো মতে সাত কারো মতে শতেরও কালীপ্রসাদের বাড়িতে নিশুত রাতে হঠাৎ হঠাৎ প্রচণ্ড আলোর ঝলকানি দেখা যায় লাল নীল ধোঁয়া ওড়ে বিচিত্র সব শব্দ হয় অনেকে দেখেছে অনেকে শুনেছে কালীপ্রসাদ ভূত পোষেন কি না তা হলফ করে বলা যাবে না তবে একসময় বাঘ পুষতেন সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল বাঘের একটা বাচ্চা জঙ্গলের কোথাও কুড়িয়ে পেয়ে নিয়ে আসেন সেটা ধীরে ধীরে বিরাট আকারের কেদো হয়ে দাঁড়িয়েছিল কয়েক বছর আগেও সেটা স্বাধীনভাবে বাড়ির ভেতরে ঘুরে বেড়াতো সেটা মারা গেছে এখন কালীপ্রসাদ পায়রা পোষেন তার নানা রকমের অনেক পায়রা আছে যৌবনকালে কালীপ্রসাদ কলকাতায় থাকতেন বিজ্ঞানের মেধাবী ছাত্র ছিলেন খুবই ভালো ফুটবল খেলতেন কলেজে তার সহপাঠী ছিলেন বিখ্যাত মুষ্টিযোদ্ধা বাবু মিত্তির দুজনের দারুণ বন্ধুত্ব হয়ে যায় পরে বাবু মিত্তির বিদেশে চলে যান কালীপ্রসাদের সঙ্গে তারপর থেকে আর যোগাযোগ ছিল না দীর্ঘদিন বিদেশে কাটিয়ে বাবু মিত্তির ফিরে এসে যখন সংসারী হতে চাইলেন তখন তার বিয়ের নেমন্তন্ন পেয়ে কালীপ্রসাদ গিয়েছিলেন দুই বন্ধুতে তখন খুব পুরনো দিনের কথা হয় তারপর থেকে আবার কালীপ্রসাদ যাওয়া আসা করতেন বাবু মিত্তিরও সপরিবারে এসে কয়েকবার কালীপুরে কাটিয়ে গেছেন চণ্ড রাগ আর দুর্ব্যবহারের জন্য বাবু মিত্তিরকে কেউ পছন্দ করে না বটে কিন্তু কালীপ্রসাদকে বাবু মিত্তির বরাবরই একটু আলাদা খাতির করেন চিরকাল সমান যায় না বাবু মিত্তির ব্যবসা করে হঠাৎ বিরাট বড়লোক হয়ে গেলেন ব্যস্ততা বাড়ল কালীপ্রসাদও আর ঘন ঘন যেতেন না মেলামেশাটা কমে গেল তারপর একেবারেই বন্ধ হয়ে গেল বছর দশেক আগে হঠাৎ একদিন সন্ধ্যেবেলা সৌকার্ত চেহারার একটি কিশোর এসে হাজির হল আমাকে চিনতে পারছেন কালীপ্রসাদের বুদ্ধি স্মৃতি ও অনুমান শক্তি অত্যন্ত প্রখর তিনি চিনতে পেরে চমকে উঠে বললেন তুই তো রকি কি হয়েছে রকি অনেকক্ষণ কান্নাকাটি করল তারপর মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে বলল বাবার সঙ্গে থাকলে আমি পাগল হয়ে যাব বাবা আমাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার করতে চান আমি তা চাই না মা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে তিনি যদি না বাঁচেন তবে তার মৃত্যুর পর আমি যেন আপনার কাছে চলে আসি কালী কাকা আপনি আমাকে যদি আশ্রয় নাও দেন তবু দয়া করে বাবাকে আমার খোঁজ দেবেন না বাবা তাহলে আমাকে ধরে নিয়ে যাবে কালীপ্রসাদ এই দুর্বল চিত্ত ছেলেটির সমস্যা বুঝতে পারলেন যে যেদি ও অবুজ মানুষ তাও তিনি ভালোই জানেন তাই বললেন তোর ভয় নেই আমার কাছেই থাক বাবু জানতে পারবে না রকি সভায় বলল বাবা যদি খুঁজতে খুঁজতে এখানে চলে আসে কালীপ্রসাদ মাথা নেড়ে বললেন আসবে না তার কারণ তুই যে কালীপুরের রাস্তা চিনে আসতে পারবি সেটাই তার বিশ্বাস হবে না তুই তো বোধহয় পাঁচ ছয় বছর বয়সে এখানে শেষবার এসেছিস চিল্লি কি করে কালীপুর নামটা মনে ছিল মা বলে দিয়েছিল জিজ্ঞেস করে করে চলে এসেছি কালীপ্রসাদ একটু চিন্তা করে বললেন এসে যখন পড়েছিস তখন আর ভাবনা নেই তবে গায়ে থাকার দুটো অসুবিধে আছে নতুন লোক দেখলে গায়ের মধ্যে কথা উঠবে আর সেটা ছড়িয়ে পড়তেও দেরি হবে না দ্বিতীয় এখানে থাকলে তোর লেখা পড়া হবে না কয়েকটা দিন থাক তোর মায়ের শ্রাদ্ধশান্তি এখানেই কর তারপর কিছু একটা ঠিক করা যাবে কালীপ্রসাদ রকিকে কালীপুরে রাখেননি তার পয়সার অভাব নেই তারা ডাকাতের কল্যাণে সোনা দানা হিরে বলে বা কালীপ্রসাদ তাতে হাত দেননি বিলিয়েও দেননি তারাপ্রসাদের সেই গুপ্ত সম্পদ এবার রকির কাজে লাগালেন তাকে দিল্লিতে পাঠিয়ে দিলেন লেখাপড়া করতে পরে রকি নিজের যোগ্যতাতেই বিদেশে চলে যায় সম্প্রতি সে ফিরে এসে কালীপ্রসাদের সঙ্গে দেখা করে এখন সে মস্ত ইঞ্জিনিয়ার লম্বা চওড়া চেহারা হয়েছে এসে বলল বাবা হয়তো এখনো আমার উপর রাগ করে আছে আমার হুট করে তার কাছে যেতে না তবু আমি বাবাকে জানাতে চাই যে আমি বেঁচে আছি এবং বক্সার না হলেও আমি আমার মতো হয়েছি কালীপ্রসাদ একটু ভেবে বললেন যতদূর জানি বাবুর শরীর ভালো নয় পার্ক ডিজিজ হয়েছে হার্ট খুব মজবুত নয় হুট করে খবর দিলে হয়তো ভীষণ শখ লাগবে হঠাৎ করে আনন্দটাও ভালো ব্যাপার নয় তুই ভাবিস না খবরটা আমি সইয়ে সইয়ে দেব কন রকি আহমেদাবাদে তার কর্মস্থলে ফিরে গেল কালীপ্রসাদ তার পোষা দুটি শিক্ষিত পায়রা নিয়ে দেখা করতে গেলেন বাবুর সঙ্গে অনেক কথা হলো দুজনে কালীপ্রসাদ বুঝতে পারলেন হারানো ছেলের জন্য তৃষ্ণার্থ হয়ে আছেন বাবু মিত্রির কিন্তু সেই উৎকণ্ঠাটা এতই প্রবল যে ছেলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাবুমিত্তির হয়তো হার্ট ফেল করবেন সুতরাং কালীপ্রসাদ নানা ফাঁদলেন বললেন হ্যাঁ রে তুই কি ভূতে বিশ্বাস করিস বাবুমিত্তির অবাক হয়ে বললেন হঠাৎ ভূতের কথা কেন করিস কি না বল না আগে করতাম না আজকাল মন্ত্রতন্ত্র ভূত প্রেত সব বিশ্বাস করি রকির খোঁজে আমি তো দফা দুজন তান্ত্রিককেও লাগিয়েছিলাম জ্যোতিষীরা কম পয়সা নেয়নি কালীপুরের সবাই বলে আমার নাকি পোষা ভূত আছে বাবুমিত হাসলেন বললেন সেটা শুনেছি বিশ্বাস করিস তোর যে পোষা ভূত আছে সেটা কি তুই নিজেই বিশ্বাস করিস কালীপ্রসাদ খুব গম্ভীর হয়ে বললেন যদি বলি আছে বিশ্বাস করবি বাবু মিত্তির হেসে বললেন তোর অনেক খ্যাপ আছে জানি ওই অজ পাড়াগাঁয়ে ল্যাবরেটরি বানিয়ে নানা আজ কবি এক্সপেরিমেন্ট করিস গায়ের লোক সেটাকেও ভৌতিক ব্যাপার বলে ভয় খায় আমাকেও কি ওদের দলে ফেলতে চাস আমি কোনো ও আজ কবি এক্সপেরিমেন্ট করি না বিকল্প বিদ্যুতের উৎস খোঁজার জন্য আমি প্রাণপাত পরিশ্রম করে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এই গবেষণায় মাটির নিচে কয়লা আর তেল ফুরিয়ে আসছে শতকের গোড়ায় যদি বিকল্প শক্তির উৎস না বার করা যায় তাহলে মানুষের ভবিষ্যৎ অন্ধকার আমাদের অত টাকা নেই আমি সস্তা এবং সহজ উপায়ে কিছু করা যায় কিনা সেই চেষ্টা করছি হয়তো লাভ হবে লবডজ্ঞা কিন্তু কাজ একটু এগিয়ে রেখে যাচ্ছি তার রেকর্ডও থাকছে যদি কেউ আমার কাজের ফাঁক ফোকর ত্রুটি শুধরে পরবর্তীকালে কিছু করতে পারে তাতে আখেরে মানুষের লাভই হবে সে তো বুঝলাম কিন্তু এর মধ্যে ভূত আসছে কোথা থেকে কালীপ্রসাদ হাসলেন বললেন ভূতের ব্যাপারটা কিছুদিন হলো ঘুরছে বিয়েটিয়ে করিনি আমার সংসার বলতেও কিছু নেই একা মানুষ তো নানা রকম বাতিক দেখা দেয় আমি কিছুদিন আগে নিশুত রাতে একা একা প্ল্যান চেট করার চেষ্টা করতাম কি কিরকম করে করতে হয় তা জানি না একা ঘরে বসে একটা মোম জেলে খুব একাগ্রতার সঙ্গে আমার দাদু শিবপ্রসাদকে ভাবতে শুরু করি রোজ একই প্রসেস দিন সাথে রোজ একইভাবে তাকে চিন্তা করতে করতে এবং তাকে চাক্ষুষ করার আগ্রহ বাড়াতে বাড়াতে একদিন হঠাৎ বন্ধ ঘরের মধ্যে মোমবাতির শিখাটা কেমন যেন এঁকে বেঁকে লতিয়ে উঠতে লাগলো তারপর নিভে গেল আমি চুপ করে শ্বাস বন্ধ করে বসে রইলাম মনে হচ্ছিল ঘরে আমি একজন আছে আমার কিছুই নেই তবে ভয় বলে একটা দুশ্চিন্তা হচ্ছিল যা অনুভব করছি তা সত্য কিনা খানিক্ষণ পর হঠাৎ খুব ক্ষীণ একটা ফিস ফিসানি শুনতে পেলাম আমি তোমার দাদু শিবপ্রসাদ কি জানতে চাও বলো আমি ভয় পাইনি তবু কেমন যেন শরীরটায় ঠান্ডা একটা স্রোত বয়ে গেল আমার নিজের অনেক কিছু জানার আছে তাই প্রথমেই জিজ্ঞেস করলাম পৃথিবীতে বিকল্প শক্তির আবিষ্কার সম্ভব হবে কিনা দাদু জবাব দিলেন আমি সব নই। আরো কয়েকটা প্রশ্ন করে বুঝলাম দাদু জবাব দিতে চাইছেন না তখন প্রশ্ন করলাম আমার বন্ধু বাবুমিত্তিরের নিরুদ্দেশ ছেলে রকি কি বেঁচে আছে দাদু এবার কিন্তু বেশ জোর গলায় বললেন আছে শুনে খুব একটা আনন্দ হলো বললাম কোথায় এবং কেমন আছে দাদু বললেন বেশি বলা সম্ভব নয় তবে ভালো আছে মিত্রির ঘটনাটা শুনতে শুনতে কেমন যেন লাল হয়ে গেলেন তারপর হঠাৎ উঠে দ্রুত বেগে পায়চারি করতে লাগলেন তারপর হঠাৎ ক্লান্ত হয়ে বসে পড়ে হাঁফাতে লাগলেন সর্বাঙ্গ ঘামে ভেজা কালীপ্রসাদ বন্ধুর অবস্থা দেখে শঙ্কিত হয়ে পড়লেন ছেলের জন্য নীরবে গোপনে দুশ্চিন্তা করতে করতে যে নিজের জীবনী বাবু শক্তিকে নিগড়ে দিয়েছেন তা খুব গভীরভাবে বুঝতে পারলেন কালীপ্রসাদ বাবু মিত্তির স্বাভাবিক হতে অনেক সময় নিলেন তারপর ফ্যাশ ফ্যাশে হাঁপ ধরা গলায় বললেন কালীপ্রসাদ তুই যা বলছিস তা যে সত্যি তা আমাকে ছুঁয়ে বল কালীপ্রসাদ নির্দিধায় বন্ধুর হাত স্পর্শ করে বললেন তোর ছেলে যে বেঁচে আছে তাতে আমার কোনো সন্দেহ নেই আমি আমি তার খবর খবর চাই পেলেই তোকে জানাবো দাদুর সঙ্গে আমি আবার কথা বলবার চেষ্টা করব তুই থাকি সুন্দরবনে দুর্গম জায়গায় আমি খবর পাবো কি করে কালীপ্রসাদ হাসলেন বললেন সেই জন্যই আমার পায়রা দুধ নিয়ে এসেছি তুইও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবি আমিও বাবু মিত্তিকে রকির খবরটা পুরো জানাতে কেন যেন ইচ্ছে হল না তার কেন যেন মনে একটা বাধা অনুভব করছিলেন কালীপ্রসাদ তারা নেই খবরটা দু চার দিন পরে দিলেও হবে কলকাতা থেকেই তিনি আমেদাবাদে ট্রাঙ্কল করে রকিকে সব জানিয়ে বললেন ভূতের গল্প বানিয়ে বলতে হয়েছে সাধারণভাবে ভাবে বাবুর পক্ষে গল্পটা বিশ্বাস করা সম্ভব হতো না কিন্তু মানসিক অবস্থা এত খারাপ যে বিশ্বাস করেছে রকি গলায় বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে কালি কাকা কষ্ট হোক তবু দুম করে ফোন টোন করে বসিস না যেন ও তোর গলা শুনলে না হার্ট ফেল করে কদিন একটু শুয়ে যাক সময় বুঝে আমি যা করার করব কালীপ্রসাদ গায়ে ফিরে এলেন আর এসেই পড়লেন মুশকিলে কালীপ্রসাদ বিজ্ঞানী মানুষ ভূতের গল্প বানিয়ে বললেও তার বাস্তবিক ভূতে কোনো বিশ্বাস নেই ওসব নিয়ে চিন্তা চিন্তাভাবনাও করেননি কখনো থাকেন নিজের কাজ নিয়ে বিশাল বাড়ির একতলার হল ঘরে ল্যাবরেটরি সেখানেই তার দিনের বেশিরভাগ সময় কাটে নানারকম রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া পাথর ধাতু গাছ গাছড়া সব কিছু নিয়েই তিনি কাজ করেন প্রতিদিনকার কাজে নোট রাখেন এসব নিয়ে এত ব্যস্ত যে অন্য কিছু নিয়ে ভাববার অবকাশই তার নেই কিন্তু যেদিন বাবু মিত্তিরকে ভূতের গল্প শুনিয়ে গায়ে ফিরে এলেন সেই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল অনেক রাতে ল্যাবরেটরিতে কাজ শেষ করে যখন ওপরে দোতলায় শোয়ার ঘরে ঘুমোতে এলেন তখন কালীপুর এক শব্দহীন ঘুমের পুরী বেশ শীত পড়েছে চারদিকে ঘন কুয়াশা শিশির পড়ার টুপটাপ শব্দ হচ্ছে দরজা জানলা বন্ধ করে বাতি নিভিয়ে লেপের তলায় ঢুকবার পরই তার হঠাৎ মনে হলো ঘরে তিনি একানন আর কেউ আছে কোনও শব্দ হয়নি বা কিছু চোখেও পড়েনি তবু মনে হল তিনি টর্চ এলে ঘরটা দেখলেন কেউ কোথাও নেই খাটের তলাও ফাঁকা তবে কি মনের ফুল তাই হবে কালীপ্রসাদ চোখ বুঝলেন কিন্তু কেমন একটা অস্বস্তি হতেই লাগল একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ হল কি কালীপ্রসাদ উঠে বসলেন হাতে টর্চ মৃদুস্বরে বললেন কে কেউ জবাব দিল না কিন্তু দেওয়াল ঘড়িতে টং করে একটা শব্দ হলো রাত একটা বাজে কি নাকি সাড়ে বারোটা নাকি দেড়টা ঘড়ি দেখে চলার অভ্যেসই নেই কালীপ্রসাদের বাদা অঞ্চলের গায়ে ঘড়ি ধরে চলার কোনো কারণও তো নেই কালীপ্রসাদ কদাচিত ঘড়ির দিকে তাকান সময়টা তাই ধরতে পারলেন না খাট থেকে নেবে চারদিকটা তন্ন তন্ন করে দেখলেন টর্চ ছেলে। কোথাও কেউ নেই বারান্দায় এসে দেখলেন বাইরে কুয়াশায় মাখা জোৎস্নায় বনে জঙ্গলে যেন এক অপ্রাকৃত কিছু সঞ্চার হয়েছে এ যেন চেনা কালীপুর নয় স্বপ্নে দেখা কোনো জায়গা সিঁড়ি দিয়ে একটা অস্পষ্ট পায়ের শব্দ নেবে যাচ্ছে কি কালীপ্রসাদ তাড়াতাড়ি গিয়ে সিঁড়ির মুখ থেকে নিচে আলো ফেললেন কাউকে দেখা গেল না কিন্তু স্পষ্ট শুনতে পেলেন একজোড়া ভারী শব্দ যেন সন্তর্পণে নিচে নেমে দিয়ে ল্যাবরেটরির দিকে যাচ্ছে কালীপ্রসাদ সাহসী মানুষ তবু একটু বিউহল বোধ করতে লাগলেন এরকম অভিজ্ঞতা তার নতুন তিনি ঘরে এসে তার মোটা লাঠি গাছটা নিয়ে একতলায় নেমে এলেন এ অঞ্চলে এমন কোনো চোর নেই যে কিনা তার বাড়িতে হানা দেওয়ার সাহস রাখে কালীপ্রসাদকে সবাই ভয় খায় তবে কোন চোরের এমন বুকের পাটা দেখা দিল তিনি পায়ের শব্দ না করে ল্যাবরেটরির দরজার সামনে এসে দাঁড়ালেন দরজা ভেজানোই থাকে তালা দেওয়ার প্রয়োজন বোধ করেন না কারণ একতলা সদর দরজা বন্ধ থাকলে কেউ ঢুকতে পারে না বাইরে থেকে কান পেতে ভেতরে কোনো শব্দ হচ্ছে কি না শোনার চেষ্টা করছিলেন তিনি এমন সময় কে যেন তার কাঁধে খুব মৃদু একটা চাপড় দিল কালীপ্রসাদ চমকে ফিরে তাকালেন কেউ নেই একটু হতবম্ব বোধ করলেন তিনি স্পষ্ট টের পেয়েছেন কাঁধে কেউ চাপড় দিয়েছে লোকটা কি হাওয়ায় মিলিয়ে গেল কালীপ্রসাদ শরীরে একটা শীতল শিহরণ অনুভব করেও লজিক হারালেন না এমনও হতে পারে একটা চামচিকে উঠতে উঠতে তার পিঠে পাখার ঝাপটা দিয়েছে ব্যাখ্যাটা খুব মনপুত হলো না তার তবু লজিক্যাল বলে মনে হলো ল্যাবরেটরির মধ্যে কোনো শব্দ ছিল না কিন্তু হঠাৎ খুব ক্ষীণ একটা কাঁচির শব্দ শুনে প্রসাদের দৃঢ় ধারণা হলো ল্যাবরেটরিতে চোর বা আগন্তুক কেউ ঢুকে পড়েছে তিনি দরজা আস্তে আস্তে করে খুলে ভেতরে ঢুকলেন ঘর নিরেট অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কাচের পাত্র নাড়াচাড়ার একটা ক্ষীণ শব্দ শুনেছিলেন এখন অবশ্য কোনো শব্দ নেই কালীপ্রসাদ টর্চ জেলে দেখলেন তারপর ইনভার্টার চালু করে আলো জেলে তন্ন তন্ন করে খুঁজলেন কেউ কোথাও নেই চিন্তান্বিত কালীপ্রসাদ আলো নিভিয়ে যখন ল্যাবরেটরি থেকে বেরোতে যাবেন ঠিক তখনই কে যেন আবার তার পিঠে খুব আলতো করে একটা চাপড় দিল কালীপ্রসাদ আবার চমকে উঠলেন টর্চ জেলে বাতি জেলে ফের দেখলেন কেউ কোথাও নেই চামচিকেই হবে ভেবে নিয়ে কালীপ্রসাদ দরদালানে বেরিয়ে এসে যখন দোতলায় উঠতে যাবেন তখন আর চাপড় নয় কে যেন তার কাঁধে আলতো করে হাত রাখলো কালীপ্রসাদ হাতটা ধরার জন্য একটা থাবা দিলেন হাতটা সরে গেল বাদা অঞ্চলের অজপাড়াগায়ে তার জন্ম বাঘ অব্দি পুষেছেন অসম্য সাহসী কালীপ্রসাদ ভয় কাকে বলে তার জানতেনি না কিন্তু এখন হঠাৎ ভয়ে যেন বাঘের মতোই সাপটে ধরল তাকে শরীরটা কেমন ঠান্ডা আর শক্ত হয়ে যেতে লাগল ভেতরে একটা কাঁপুনি মাথাটা ঝিমঝিম তার দুজন কাজে লোক তিন তলার ছাদে দুখানা ঘরে থাকে তাদের ডাকবার মতো ক্ষমতাই নেই কালীপ্রসাদের এমনকি সিঁড়ি ভেঙে দোতলায় অব্দি উঠতে পারছেন না শরীরটা যেন সাত মন ভারী হয়ে গেছে এই অবস্থাকেই কি স্তম্ভন বলে নাকি তা স্ট্রোক হয়ে গেল মাথায় কোনো গন্ডগোল হয়ে যায়নি তো সিঁড়ির গোড়ায় কালীপ্রসাদ অসহায়ভাবে দাঁড়িয়ে রইলেন এক পাও নড়তে পারলেন না হঠাৎ টের পেলেন তার কানের কাছে অনেক মশা যেন পিন পিন শব্দ করে উড়ে বেড়াচ্ছে এত মশা কোথা থেকে এলো তা বুঝতে পারলেন না চাষবাসে পোকা মারার ওষুধ দেওয়ার ফলে আজকাল আর এই অঞ্চলে মশা বিশেষ নেই তার ওপর কালীপ্রসাদের বাড়িতে রোজ রিপেলেন্ট স্প্রে করা হয় হঠাৎ কালীপ্রসাদের মনে হল মশা বলে যাদের ভাবছেন তারা মশা নয় হয়তো কারণ পিন পিন শব্দটা একটু অন্যরকম কালীপ্রসাদ স্থির দাঁড়িয়ে থেকে মনোযোগ দিয়ে শব্দটা শুনবার চেষ্টা করলেন খানিক্ষণ চোখ বুঝে প্রায় ধ্যানস্থ থাকার পর তিনি বুঝতে পারলেন মশার শব্দ বলে যা মনে হচ্ছিল আসলে তা খুব চিকন খুব মিহি খুব মৃদু একটা গলার স্বর এই অপ্রাকৃত ঘটনায় তার গায়ে কাঁটা দিয়ে উঠল তবু প্রাণপণে নিজেকে সংযত রাখলেন ভাবলেন যা হওয়ার হবে চোখ বুঝে গলার স্বরটাকে সোনার ও বোঝার চেষ্টা করতে লাগলেন কালীপ্রসাদ দোতারা বা ওই ধরনের তারের যন্ত্রের মতো স্বরটা প্রথমে সংকেত ধ্বনি বলে মনে হচ্ছিল তারপর একটা দুটো শব্দ ওর মধ্যেই বুঝতে পারলেন কি যেন বলছে তুমি মিথ্যাচারী তুমি মিথ্যাচারী কালীপ্রসাদ অস্ফুটক গলায় বললেন আপনি তারা প্রসাদ কালীপ্রসাদ সভয় বললেন আমার প্রণাম আমি কি অপরাধ করেছি বন্ধুর কাছে পূর্বপুরুষের মিথ্যে গল্প বলেছ বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি ক্ষমা করুন তোমার ঠাকুরদার তার অপমান হয়েছে অপরাধ হয়েছে আর করব না তুমি অকৃতজ্ঞ তুমি জানো যে তোমার পূর্বপুরুষেরা সর্বদাই তোমাকে ঘিরে থাকেন সর্বদাই তোমার মঙ্গলের জন্য চেষ্টা করেন আগে জানতাম না তোমার বন্ধু পাপি লোক তার কর্মফল ফলবেই তুমি ওর মধ্যে যাবে না যে আগে কিন্তু তার ছেলেটা যে ভালো বাবু মিত্র অপঘাতে মরবে দিন ঘনিয়ে আসছে কালীপ্রসাদ শিহরিত হলেন বাবু মিত্রের অতীতের কিছুটা যে ভালো নয় তা তিনি জানেন কিন্তু বন্ধুর প্রতি তার একটা গভীর ভালোবাসাও আছে করুণ স্বরে বললেন তাকে বাঁচানোর কি কোনো উপায় নেই তুমি তাকে বাঁচাতে চাও চাই তাহলে একেবারে চুপ করে থাকো তার উপকার করতে গেলে অপকারই হবে মিথ্যাচার করে বংশে কালি দিও না জি আগে পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা না থাকলে কিছুই করতে পারবে না তুমি আমাদের বংশের শেষ বংশধর তোমার পর এই বংশ লুপ্ত হয়ে যাবে তাতে আমরা দুঃখিত নই শেষ বংশধর হিসেবে তোমার গুরুত্ব অনেক সেটা ভুলে যেও না যে আগে কিন্তু বাবু মিত্রের কি ব্যবস্থা হবে যথা সময়ে দেখা যাবে কানের পিন পিন শব্দ হঠাৎ মিলিয়ে গেল তারা প্রসাদ বিদায় নিলেন কালীপ্রসাদও ফের স্বাভাবিক হলেন প্রথমটায় ভয় পেলেও ধীরে ধীরে প্রচণ্ড প্রসাদের তারাপ্রসাদের বাক্য বিনিময় করতে গিয়ে ভয়টা কেটে গেছে কালীপ্রসাদ রাতটা আর ঘুমলেন না সাধন ভোজন করে কাটিয়ে দিলেন এই ঘটনার বেশ কিছুদিন বাদে বিকেলের থেকে তার বার্তাবাহী পায়রাটা উড়ে এলো পায়ে কৌটোয় বাধা চিরকুট তাতে লেখা আমার জীবনের সংশয় দেখা দিয়েছে ডেলটা তার প্রতিশোধ নিতে শুরু করেছে মৃত্যু ঘনিয়ে এলো আমার ছেলেটার খবর দয়া করে যদি দিস তাহলে এ সময়ে সেইটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা ডেল্টা ইতিমধ্যে আমার কুকুরটাকে মেরেছে তুই দেরি করিস না কালীপ্রসাদ চিরকুটটা হাতে নিয়ে চুপ করে বসে রইলেন কি করবেন তা ভেবে পেলেন না কিন্তু তারা প্রসাদের আদেশ অগ্রাহ্য করা যে উচিত হবে না সেটাও তিনি জানেন রকিকে কি খবরটা দেবেন বুঝতে পারলেন না রাত গভীর হল কালীপ্রসাদ তার ল্যাবরেটরিতে অনেকক্ষণ কাজ করে ক্লান্ত বোধ করছেন প্রায় তিন দিনের গবেষণার কথা লিখতে লিখতে আঙুল ব্যথা করছে শোভেন বলে উঠতে যাচ্ছিলেন হঠাৎ তার ডান হাতটা এগিয়ে গিয়ে কলমটা তুলে নিল তারপর সাদা কাগজের উপর কলমটা যেন কিছু লিখতে লাগল এই অদ্ভুত অবৈজ্ঞানিক কাণ্ড থেকে কালীপ্রসাদ প্রথমটায় হতচকিত হয়ে পড়লেও সামলে নিলেন ডান হাতকে তার কাজ করে যেতে দিয়ে নিজে চুপ করে বসে রইলেন মিনিট পাচেক দ্রুত বেগে লেখার পর হাতটা থামল কালীপ্রসাদ ঝুঁকে পড়ে দেখলেন কাগজে লেখা হয়েছে বাবু মৃত্যুরের আশঙ্কা অমূলক নয় বিশ্বাসঘাতকতার শাস্তি তো আছেই ডেলটা তাকে সহজ উপায়ে মারবে না মারবে কষ্ট দিয়ে সে যা অনুমান করছে সেভাবে নয় সম্পূর্ণ অপ্রত্যাশিত দিক থেকে তার মৃত্যু আসবে ধীরে ধীরে তিল তিল করে যন্ত্রনাশ হয়ে মরতে হবে তাকে তুমি তার উপকার করতে চাও জানি তুমি আমাদের শেষ বংশধর তোমাকে আমরা সাহায্য করতে চাই কাল সকালে পায়রা মারফত তুমি তাকে লিখে পাঠাও যেন সে কোনো ক্রমেই কাল তার বিছানায় না শোয় কাল তার চাদরের তলায় একটা ছুচের মতো জিনিস রাখা থাকবে ওটি সাধারণ জিনিস নয় একটি তেজস্ক্রিয় শলাকা যদি সে বিছানায় শোয় তবে অবধারিত তার কর্কট রোগ দেখা দেবে ওটি যেন বেশ সাবধানে চিমটে দিয়ে ধরে মাটিতে গভীর গর্ত করে পুঁতে ফেলা হয় বিছানাটাও ফেলে দেওয়া উচিত কিন্তু সবটাই করতে হবে গোপনে কেউ জানতে পারলে বাবু মিত্তিরের ঘাতকেরাও জেনে যাবে খুব সাবধান তাকে কিছু কিছুতেই তার ছেলের খবর দিও না কালীপ্রসাদ চমকৃত হলেন পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতায় তার মাথা নত হয়ে এলো তিনি এটাও বুঝতে পারলেন রকির খবর কেন বাবুকে জানানো উচিত নয় কারণ বাবু মিত্তির যদি জানতে পারেন তাহলে সে ছেলের সঙ্গে যোগাযোগ করার জন্য উদ্যোগ নেবেই আর তখন তার ঘাতকরাও জেনে যাবে যে তার ছেলে বেঁচে আছে হৃদয়হীন ডেলটা তখন প্রথমেই মারবে বাবুর ছেলেকে বোধ এই জন্যই তিনি বাবু মিত্তিরকে রকির খবর দিতে গিয়েও দিতে পারেননি ভেতরে ভেতরে একটা বাধা পেয়েছিলেন সেও কি তার পূর্বপুরুষদেরই কাজ তাই হবে চিন্তা ভাবনায় আর ঘুমোতে পারলেন না কালীপ্রসাদ ভোরবেলা উঠেই পায়রার পায়ে চিরকুট বেঁধে ছেড়ে দিলেন কিন্তু তবু নিশ্চিন্ত হতে পারলেন না নিজেও তৈরি হয়ে নিলেন তারপর বেরিয়ে পড়লেন কলকাতা এসেই তিনি প্রথমে ট্রাঙ্কল করলেন আমেদাবাদে রকিকে তার গলা শুনেই রকি শঙ্কিত গলায় বলল কি খবর কালিকাকা বাবা ভালো আছে তো আছে রে আছে ভালোই আছে তবে তোকে একটা ব্যাপারে একটু সাবধান করে দিতেই টেলিফোন করছি কি ব্যাপার কালি কাকা তুই কিন্তু কিছুতেই সঙ্গে যোগাযোগ করিস না কেন কাকা কি হয়েছে সব তো টেলিফোনে বলা যায় না তবে আমার কথাটা শুনিস রকি একটু চুপ করে থেকে বলে কিন্তু কিন্তু কিসের আমি যে একটা অন্যায় করে ফেলেছি কাকা বাবার জন্য মনটা সবসময় ভীষণ খারাপ লাগে পৃথিবীতে আমার তো আপনজন বলতে বাবা আর আপনি দিন দেখিনি তাই তিন চার দিন আগে হঠাৎ বাবাকে একটা চিঠি দিয়েছি কালীপ্রসাদ আর্তনাদ করে উঠেন সর্বনাশ কি হয়েছে আমাকে একটু বলবেন কাকা চিঠিতে আমি বাবাকে শুধু জানিয়েছি যে আমি বেঁচে আছি ভালোই আছি চিঠিতে তোর ঠিকানা দিয়েছিস দিয়েছি আপনার কথা শুনে মনে হচ্ছে বাবার একটা কিছু হয়েছে আমাকে বলবেন না অত বলার সময় নেই তবে তো বাবার চেয়ে তোরই বিপদ এখন বেশি শোন কোনো ওজোর আপত্তি করিস না তুই আজকেই এবং পারলে এখনই আমার কাছে চলে আয় খবরদার কোথায় যাচ্ছিস কার কাছে যাচ্ছিস তা কাউকে জানাবি না তোর বাবা কেও না সোজা কালীপুরে চলে আসবি রকি অবাক হয়ে বলে সে কি আমার যে নতুন চাকরি অনেক দায়িত্ব কোম্পানি ছাড়বে কেন ওরে যা বলছি শোন চাকরি যদি যায় তো যাবে তোর যা কোয়ালিফিকেশন তাতে ফের ভালো চাকরি পাবি প্রাণের চেয়ে তো আর চাকরিটা বেশি নয় প্রাণ প্রাণের কথা উঠছে কেন কাকা আগে আয় তারপর ডিটেলস শুনবি কিন্তু একটা মুহূর্তও দেরি করিস না তোর সত্যি বিপদ ডেলটার নাম শুনেছিস শুনেছি ডেলটা তো খুব অর্গানাইজেশন তোর পিছনে ডেলটা লেগে গেছে ব্যাপারটার গুরুত্ব বোঝানোর জন্য বললাম চলে আয় পায়রাটা এলো সকাল আটটা নাগাদ বাবুমিত্তির তার দোতলার বসবার ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন কিংবা পড়ার চেষ্টা করছিলেন মন দিতে পারছিলেন না আজকাল কোনো কিছুতেই মন দিতে পারেন না বেজায় অন্য মনস্ক থাকেন মনটা সবসময় কেবল হায় হায় করে অনেক টাকা করলেন গাড়ি হলো বাড়ি হলো লোকে মান্যগণ্যও করে কিন্তু সবই যেন ব্যর্থ হয়ে গেল নিজের স্বভাব দোষে মৃত্যু চকিতে এসে দরজায় দাঁড়িয়েছে ছেলেটার কোনো খোঁজ নেই কালীপ্রসাদের ভৌতিক গল্পটা তার পুরোপুরি বিশ্বাস হয় না বটে তবু শেষ ভরসা হিসেবে নির্ভর করে আছেন জঙ্গলে এক ভুতুরে গায়ে বাস করে কালীপ্রসাদ হয়তোবা সত্যিই সেখানে অলৌকিক কাণ্ড কারখানা হয় সর্বক্ষণ উৎকর্ণ থাকেন বলেই পায়রার ডানার আওয়াজটা শুনতে পেলেন তাড়াতাড়ি ছাদে উঠে এসে পায়রার পা থেকে চিরকুটটা পড়লেন তার বিছানায় রেডিও অ্যাক্টিভ ছুচ আছে এটা কালীপুর গ্রামে বসে কালীপ্রসাদ জানতে পারল কিভাবে বাবুমিত্তি তাড়াতাড়ি নেমে এসে শোয়ার ঘরে ঢুকলেন বিছানা পরিপাটি করে পাতা ওপরে টান টান কভার। তিনি আগে বেড কভারটা তুলে দেখলেন সাদা ধবধবে চাদর পাতা ইস্ত্রির দাগ এখনো রয়েছে তার অর্থ চাদরটা আজ সকালেই পাতা হয়েছে একটু নিচু হয়ে খুব মন দিয়ে চাদরটা লক্ষ্য করলেন বাবুমিত্তির ছুঁচ থাকলেও ওপর থেকে বোঝা যাবে না তিনি খুব সাবধানে চাদরটা তুললেন ছুচটা দেখতে পেলেন মিনিট দুয়েকের চেষ্টায় তিনি শুলে তার কোমর যেখানে থাকবার কথা ঠিক সেখানে খুব বুদ্ধি করে তোষকের সেলাইয়ের মধ্যে ছুচটা গোজা রয়েছে কলিং বেল দিয়ে রাখালকে ডাকলেন সকালে বিছানাকে তুলেছে রে রাখাল আমি তুলেছি রাখাল একটু অবাক হয়ে বলে সকালে তুই ছাড়া আর কেউ শোয়ার ঘরে ঢুকেছিল জমাদার বাথরুম ধোলাই করতে ঢুকেছিল আর পোকামারা বাবুরা এসে স্প্রে করে গেছে পোকামারা বাবু মানে পেস্ট কন্ট্রোল আগে হ্যাঁ তারাই আজ কি তাদের আসার কথা তা তো জানি না মাসে একবার করে তো আসে কখন এসেছিল আপনি তখন বাগানে পায়চারি করছিলেন সে তো খুব সকালে অত সকালে পেস্ট কন্ট্রোলের লোকেরা আসে নাকি তোর সন্দেহ হয়নি সন্দেহ হয়নি তবে তারা নিজেরাই বলল আজ অনেক বাড়িতে যেতে হবে বলে তারা সকালেই বেরিয়ে পড়েছে তুই তাদের সঙ্গে ছিলি ছিলাম কিছু অস্বাভাবিক দেখিসনি না তবে পাম্পার ফিট করতে গিয়ে একজনের হাত একটু কেটে গিয়েছিল বলে অ্যান্টিসেপ্টিক এনে দিয়েছিলাম তারা কজন ছিল চারজন চেনা লাগলো না প্রতি মাসে এক লোক আসে না একটা চিমটে আর একটা টিনের কৌটো দিয়ে যা আর পলাশকে পাঠিয়ে দে করছে সকালে জল খাবার খাচ্ছে সে খাওয়া হলে আসতে বলিস রাখাল চিমটে আর কৌটো দিয়ে গেলে মিত্রির দরজা বন্ধ করে সাবধানে ধরে তারপর তোষক সমের চাদর আর বেডকভারটা মুড়ে রাখলেন ধীরে সুস্থে ব্যবস্থা করতে হবে নিজেকেই পলাশ যখন এলো তখন কাজ শেষ করে তিনি বসবার ঘরে এসে বসেছেন পলাশ বলল ডাকছিলেন আমাকে হ্যাঁ তুমি কি সায়েন্সের ছাত্র বিএসসি পাশ করেছিলাম রেডিও কোন জিনিসের সংস্পর্শে এলে কি হয় জানো ক্যান্সার হয় বলে শুনেছি কেন বলুন তো ঠিক জানো যদি বলেন তো ভালো করে খোঁজ নিয়ে বলতে পারি ভালো করেই খোঁজ নাও নেব আর একটা কথা যদি ক্যান্সার হয় তবে কতদিনে সেটা বোঝা যাবে সেটাও জেনে এসো হঠাৎ এই সব বলছেন কেন মিত্রির পলাশের দিকে তাকালেন কালীপ্রসাদ তাকে যতদূর সম্ভব গোপনীয়তা রক্ষা করতে বলেছেন সুতরাং ঘটনাটা একে বলা ঠিক হবে না তিনি বললেন কাল তোমাকে বলবো আর একটা কথা আমাকে এখন সব সময় পাহারা দেওয়ার দরকার নেই কেন বলুন তো মনে হচ্ছে দরকার হবে না রাখাল বলছিল আপনার বিছানায় কিছু একটা হয়েছে কাঁকড়া বিছে বা সাপ টাপ গোছের কিছু সকালে নাকি পেস্ট কন্ট্রোলের লোক এসেছিল যাদের আপনি সন্দেহ করছেন বাবুমিত্তির মুখটা নিরাসক্ত রাখবার পণ চেষ্টা করে বললেন মেক্সিকোর কুখ্যাত কালো কাঁকড়া বিছে আমি সেটাকে মেরে ফেলে দিয়েছি পলাশ একটু বিবর্ণ হয়ে বলল কটা ছেড়ে গেছে তার ঠিক কি ভালো করে খুঁজে দেখেছি ও ঘরটা আজ অ্যাভয়েড করলেই হবে রাম পাহলান খবর নিয়েছ নিয়েছি পেট থেকে পাম্প করে বিষ বার করা হয়েছে কিন্তু অবস্থা এখনো ভালো নয় বাহাত্তর ঘণ্টা না কাটলে কিছু বলা যাবে না ডাক্তারদের বলো তার চিকিৎসার ব্যাপারে যেন কোনো ত্রুটি না হয় টাকা যতই লাগুক সেটা ডাক্তাররা জানেন চিকিৎসার ত্রুটি হচ্ছে না তুমি আজ একটু বেরিয়ে টেরিয়ে এসো মনটা ভালো থাকবে আর সব সময় সাবধানে থেকো আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই কিছু মনে করবেন না না আমাকে সবই জিজ্ঞেস করতে পারো আপনাকে মারবার জন্য ডেলটা যেরকম বিরাট প্ল্যানিং নিয়েছে তাতে মনে হচ্ছে তাদের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নয় কি বিশেষ করে ঘটনা ঘটে যাওয়ার এত বছর পর ডেলটা বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করে না সেটা বুঝলাম সেক্ষেত্রে আপনাকে তারা আচমকা গুলি করে বা স্ট্যাপ করে মেরে ফেলতো আগে থেকে চিঠি দিয়ে আপনাকে সতর্ক হওয়ার সুযোগ দিয়ে তারপর মারত না ব্যাপারটার মধ্যে একটু অস্বাভাবিকতা আছে একটু যেন বাড়াবাড়িও আমারও তাই মনে হচ্ছে বাড়াবাড়ি করতে গিয়ে তারা খুব ঝুঁকি নিচ্ছে সাধারণত এইসব ভাড়াটে খুনি বা অপরাধীর দল এরকম করে না আপনার বেলায় করছে কেন আপনি কি ওদের কোনো গুরুতর গুপ্ত কথা জানেন বাবুমিত্তির খানিক্ষণ চুপ করে থেকে বললেন তুমি খুব বুদ্ধিমান জীবনে উন্নতি করবে ওটা আমার কথা জবাব হলো না কিন্তু বাবুমিত্তির আবার কিছুক্ষণ চুপ করে শূন্য চোখে চেয়ে রইলেন তারপর গলা খাকারি দিয়ে মৃদুস্বরে বললেন তাহলে বসো তোমার কাছে আর লুকোবো না কিছুই আমার আর লুকোবার কিছুই নেই তুমি খুব ভালো ছেলে তোমাকে বললে হয়তো আমার কর্মফল কিছুটা কাটবে পলাশ বসল বললো দাঁড়ান কথাগুলো বলবার আগে ভালো করে ভেবে নিন আমাকে বললে আপনার কোনো ক্ষতি হবে কি না বাবুমিত্তির ম্লান হেসে বললেন ক্ষতির ভয় আর কিছু নেই আমার জীবনটা তো পার করেই দিলাম তোমার অনুমান খুব ভুল নয় আমাকে মারার জন্য যে বিরাট জাল ফেলেছে ডেলটা তা অকারণ নয় ঘটনা শুরু অলিম্পিকে আমাকে সাহেবরা বলতো কোবরা সেটা অকারণে বলতো না অলিম্পিকের আগেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমার রেকর্ড এত ভালো ছিল যা ভারতীয় বক্সারদের কেউ কখনো পারেনি অলিম্পিকে সোনার মেডেল আমার বাধাই ছিল আমার প্রতিদ্বন্দ্বীরা কেউই আমার সমকক্ষ ছিল না প্রথম দুটো রাউন্ড আমি জিতেছিলাম ফার্স্ট রাউন্ড নক আউটে পরেরগুলোও তাই জিততাম সেই সময়ে অলিম্পিক ভিলেজে একদিন একজন লোক আমাকে এসে ধরল সে বলল অলিম্পিকের পর সে আমাকে আমেরিকায় নিয়ে গিয়ে প্রফেশনাল বক্সিং এ নামাতে চায় প্রফেশনাল বক্সিং এ আমেরিকা দুনিয়ার সেরা দেশ লাখো লাখো ডলারও আয় করা যায় আমি এ প্রস্তাবে দারুণ নেচে উঠলাম লোকটা আমাকে আগাম এক হাজার ডলারও দিয়েছিল থার্ড রাউন্ডে আমার প্রতিদ্বন্দ্বী ছিল রাউল নামে দক্ষিণ আমেরিকার একটি ছেলে ইজি অপোনেন্ট কিন্তু সেই লোকটা বলল লড়াইটা যদি ছেড়ে দিই তবে সে আমাকে পাঁচ হাজার ডলার দেবে শুনে আমি অবাক হলাম কিন্তু রাজি হইনি বাধা দিয়ে পলাশ পড়ল রাউল নামে একটি ছেলেই না মেক্সিকো সেই ঘটনায় আপনার সঙ্গী ছিল বাবুমিত্তির মৃদু হাসি হেসে বললেন তোমার স্মৃতিশক্তি চমৎকার হ্যাঁ এই সেই রাউল তার সঙ্গে লড়াইয়ের দিনই আমি পেটের ব্যথায় কাতর হয়ে পড়ি হাসপাতালেও যেতে হয়েছিল কোনো বিষ কোনোভাবে আমার শরীরে কেউ ঢুকিয়ে দেয় এতদিন ধরে ভেবে ভেবেও আমি ষড়যন্ত্রটা ধরতে পারিনি ঘটনাগুলোকে জুটতেও পারিনি এখন কি পারছেন বোধ হয় পারছি রাউল আমার বিরুদ্ধে ওয়াক ওভার পেয়ে সেমিফাইনালে যায় কিন্তু সুবিধে করতে পারিনি শেষ অবধি সে ব্রোঞ্জ মেডেল জিতেছিল তবে ভিলেজেই সে এসে আমার সঙ্গে বন্ধুত্ব করে আর আমেরিকা সেই লোকটি সেই কথাতেই আসছি বক্সিং কম্পিটিশন শেষ হওয়ার পরেই আমার সঙ্গে তার দেখা করার কথা তার নাম ছিল জন লিডো অন্তত ওই নামটাই সে বলেছিল কিন্তু লিডো আর আমার সঙ্গে দেখা করল না একেবারে হাওয়া হয়ে গেল অলিম্পিকের পর দেশে ফিরে আসি কিছুদিন বাদেই রাউল একটা চিঠি লিখে আমাকে আর্জেন্টিনায় যেতে নেমন্তন্ন করে আমি দেশে তখন খুব ভালো অবস্থায় নেই বরাবরই আমার একটু বড় লোক হওয়ার নেশা তাছাড়া বিশ্ববিখ্যাত হওয়ার স্বপ্নও তো ছিলই হাজার ডলার সম্বল করে আমি আবার ভেসে পড়লাম আর্জেন্টিনায় রাউলের সঙ্গে দেখা হলো সেই আমাকে পরের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারপর থেকেই আমার জীবন অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে যায় মেক্সিকোয় যে মিশনে রাউলের সঙ্গে আমাকে পাঠানো হয়েছিল সেটা ছিল বিপজ্জনক কথা ছিল খুনের কাজটা আমি করব। রাউল থাকবে আড়ালে সে আমাকে পালাতে সাহায্য করবে ফায়দাও ছিল আমারই বেশি ওই একটা কাজের জন্যই আমাকে পাঁচ লাখ ডলার দেওয়ার কথা হাতে হাতে মেক্সিকোর একটি হোটেলে টাকা নিয়ে অপেক্ষা করছিল ডলফিন নামে আর একটি লোক কাজ হাসিল করে গেলেই টাকা মিটিয়ে দেবে কিন্তু ব্যাপারটা প্ল্যান মাফিক হলো না ওই পার্টিতে সাদা পোশাকে অনেক সিকিউরিটি গার্ড ছিল যে তথ্যটা আমাদের জানা ছিল না আমাকে একটা ছোট্ট হাত বোমা দেওয়া হয়েছিল সেটা নৈনিতাল আলুর চেয়ে বেশি বড় নয় কিন্তু খুব শক্তিশালী কথা ছিল সবাই যখন সেই শিল্পপতির স্বাস্থ্য পান করবে সেই সময় বোমাটা টপকে দেওয়া কেউ ধরতে পারতো না আমাকে বোমা ফাটলে সবাই বিভ্রান্ত হয়ে যেত আপনার কাছে কি অন্য কোনো অস্ত্র ছিল না বাবু বাবুমিত্তির কিছুক্ষণ চুপ করে থেকে জামার তলায় হাত ভরে তার পিস্তলটা বের করে আনলেন বললেন এটা ছিল পলাশ একটা শ্বাস ফেলে বলে এবার বলুন বাবু বাবুমিত্তির পিস্তলটা আবার শোল্ডারে হোলস্টারে ভরে রেখে বললেন তুমি সত্যি বুদ্ধিমান গজপতি আমাকে ভুল লোক দেয়নি যাই হোক পার্টি যখন চলছিল তখন হঠাৎ রাউল দুজন সিকিউরিটির হাতে ধরা পড়ে কিভাবে পড়েছিল তা আমি জানি না সেই বিশাল পার্টিতে সে থেকে আমার বিচ্ছিন্ন হয়ে যায় তবে একটা চেঁচামেচি শুনে আমি এগিয়ে গিয়ে দেখি রাউলের সঙ্গে দুটো লোকের মারপিট হচ্ছে রাহুল অলিম্পিকের পদক পাওয়া বক্সার তার সঙ্গে পেরে ওঠা চারটিখানি কথা নয় সে ঘুষি চালিয়ে দুজনকে হারিয়ে পালানোর চেষ্টা করতে যায় সেই সময় সে পিস্তলও বের করে আর তখনই গুলি চলে আমি আর অপেক্ষা করিনি কারণ যাকে মারবো বলে যাওয়া সেই লোকটিকে চোখের পলকে সিকিউরিটি গার্ডরা ঘিরে ফেলে পার্টি থেকে সরিয়ে নিয়ে যায় আমি গতিক সুবিধের নয় দেখে পালাই কিন্তু তখন লোভ ছিল প্রচণ্ড ভাবলাম এক ঢিলে দুই পাখি মারব এই খুন খারাপির বিপজ্জনক কাজ আর করব না আর নিজের আখেরটাও গুছিয়ে নেব পার্টি থেকে বেরিয়ে এসে আমি আমাদের স্পোর্টস কার্ডটি নিয়ে সোজা সেই হোটেলে গিয়ে হাজির হই ডলফিন গম্ভীর মুখে অপেক্ষা করছিল তার ঘরে সঙ্গে বড় আমি মস্ত গিয়ে সোজা তাকে বললাম কাজ হাসিল টাকা দাও সে গম্ভীর মুখে বলল রাউল কোথায় আমি বললাম সে পরে আসছে একটু ঝামেলায় পড়েছে বাবু চোখ বুঝে যেন স্মৃতিটাকে আর একটু ঝালিয়ে নিলেন তারপর বললেন কিন্তু ডলফিন বোকা নয় সে যেন ইঁদুরের গন্ধ পেয়ে নাক কুচকে বলল রাউল আর তুমি একসঙ্গে না এলে টাকা দেওয়ার হুকুম নেই অপেক্ষা করো রাউলকে আসতে দাও আমি রেগে গিয়ে বললাম রাহুল তার সময় মতো আসবে আমি অপেক্ষা করব কেন সে ঠান্ডা গলায় বলল তুমি এখনো জানো না রাহুলকে জানলেও কথা বলতে না যে টাকাটা তুমি আজ পাবে অন্য লোকে এ কাজের জন্য এর দশ ভাগের এক ভাগও পায় না তুমি পাচ্ছ রাউলের দয়ায় আপনি তখন এ কথাটার অর্থ বুঝতে পারেননি না তুমি কি পারছ মনে হয় পারছি আমি তো আগেই বলেছি তুমি বুদ্ধিমান ছেলে আমি বুঝতে পারিনি কারণ আমি তখন ভীষণ উত্তেজিত আর অস্থির হাতে সময় নেই যত তাড়াতাড়ি পালানো যায় ততই মঙ্গল ডলফিন আমার মুখ দেখে কিছু আন্দাজ করেছিল সে এক হাতে হোলস্টার থেকে রিভলভার বের করতে করতে অন্য হাতে চেপে কিন্তু ডলফিন মানুষ গুন্ডা হলেও আমার মতো চটপটে নয় গায়ে তত জোরও নেই আমি তাকে একটা ঘুষি মেরে শুইয়ে দিলাম আর হাত মুচড়ে রিভলভার আর অ্যাটাচি দুটোই কেড়ে নিলাম ডলফিন মেঝেতে পড়ে গিয়েও আমার দিকে চেয়ে চিৎকার করে বলে উঠল রাউল কোথায় রাউলের যদি কিছু হয় তো তোমার রক্ষে নেই অলিম্পিকে প্রাণে বেঁচে গেছো এবার বাঁচবে না পল তোমাকে শেষ করবেই আপনি তখনও বুঝতে পারেননি না বোধ তখন থেকেই আমার মাথার কার্যকারণ অনুধাবন করার ক্ষমতা কমতে শুরু করে তাছাড়া টাকার লোভ মৃত্যু ভয় পালানোর তারা সব মিলিয়ে মাথার ঠিক ছিল না আমি রিভলভারের বার দিয়ে মেরে ডলফিনকে অজ্ঞান করে পালিয়ে যাই অনেক কষ্ট করে নানা ঘটনা ঘটিয়ে প্রথমে আফ্রিকা তারপর দেশে ফিরে আসি ঘটনাটা যদি আগে জানতাম তাহলে ডেলটা আপনাকে কেন এভাবে মারতে চায় তা আগেই বুঝতে পারতাম বাবুমিত্রীর মৃদু হেসে বললেন বুঝতে পেরেছ তাহলে অনেকটা কি বুঝেছ বলতো পলাশ গম্ভীর মুখে বলল রাউল আসলে পলের ছেলে কিন্তু সেটা ওরা আপনাকে বুঝতে দেয়নি কখনো সাবাস বলে বাবুমিত্তির হেসে উঠলেন অলিম্পিকে আপনার হাত থেকে রাউলকে বাঁচানোর জন্যই পল তার লোককে লাগিয়েছিল সেই লোকই আপনাকে আমেরিকায় নিয়ে যাওয়ার লোভ দেখায় বুলসাই চমৎকার সেই লোকটা যখন লড়াই ছেড়ে দেওয়ার জন্য আপনাকে পাঁচ হাজার ডলার দিতে চেয়েছিল তখন কি আপনার মনে হয়নি ও রাউলের লোক বাবু বাবুমিত্তির মাথা নেড়ে বললেন না মনে হয়নি তার একটা সঙ্গত কারণ আছে বিশ্ব পর্যায়ে যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নিয়েই একটা বাজি হয় অনেক টাকার খেলা কোনো একজন বক্সারের ওপর কেউ হয়তো এক লাখ ডলার বাজি ধরল তখন বাজি জেতবার জন্য সে প্রতিদ্বন্দ্বী বক্সারকে পাঁচ দশ হাজার ডলার দিয়ে হেরে যেতে রাজি করিয়ে নেয় এ জিনিস আকচার হচ্ছে কাজী কি সন্দেহ করার কিছু ছিল না সেই লোকটি কি আপনাকে বিষ দিয়েছিল মাথা বললেন না পলের অনেক লোক ছিল অলিম্পিক ভিলেজে আমি রোজ সকালে সেন্ট্রাল ডাইনিং হলে গিয়ে ব্রেকফাস্ট করতাম আমার মনে হয় সেই সময়ে আমার দুধে কেউ কিছু মিশিয়ে দেয় ও কাজটা খুব শক্ত ছিল না এবার ব্যাখ্যাটা আপনি করুন ব্যাখ্যা খুব সোজা আমি বোকা বলেই এতদিন বুঝতে পারিনি সবচেয়ে করুণ ব্যাপারটা কি জানো সেটা হলো রাউল সে হয়তো বড় বক্সার ছিল না কিন্তু হৃদয়বান ছিল আমাকে সোনার মেডেল থেকে তার বাবা বঞ্চিত করেছে এটা সে কখনোই ভোলেনি তাই নানাভাবে ক্ষতিপূরণ করতে চেয়েছে আর্জেন্টিনায় নেমন্তন্ন করা বাপের দলে ফেরানো বেশি বেশি বকরা পাইয়ে দেওয়ার চেষ্টা এসবই তার ভালোবাসার নিদর্শন কিন্তু হ্যাঁ ওই কিন্তুটার কথাই আসল কথা রাহুল আমাকে ভালোবেসেছিল ঠিকই কিন্তু একটা পাপ চক্রে জীবনটাও সে নষ্ট করতে বসেছিল অবশ্য তাকে দোষ দিই না সে ছেলেবেলা থেকেই হয়তো ও সবে অভ্যস্ত কাজী খুন ড্রাগের ব্যবসা বা চোরাচালানকে খারাপ বলে ভাবতেই শেখেনি এবার আসল কথাটাই আসুন কাকাবাবু পল আপনাকে মারার জন্য এই বিরাট প্ল্যানিং কেন করেছে বাবুমিত্তির একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন অনেকের সন্দেহ ও রাউলকে আসলে খুন করেছিলাম আমি আপনি আপনি কেন খুন করবেন মেক্সিকো থেকে পালিয়ে আসার আগে আমাকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হয়েছিল আমার এক বিশ্বস্ত কালো বন্ধু ছিল তার বাড়িতে সে আমাকে বলেছিল শহরে জোর গুজব যে রাউলকে খুন করেছে বাবু কারণ রাউলের জন্যই সে অলিম্পিকে সোনার মেডেল পায়নি তাছাড়া রাউল যে গুলিতে মারা যায় তাও ছিল নাইন মিলিমিটার এই পিস্তলের রাউলকে আপনি সত্যিই মারেননি তো কাকাবাবু না পলাশ রাউল আমার বন্ধু ছিল ষড়যন্ত্রটার কথা তখনও আমার জানা ছিল না অনেক পাপ করেছি বটে তবে এ পাপটা করিনি পলের বয়স তখন কত হবে কাকা বাবু হয়তো সত্তর বা সামান্য বেশি পুত্রশোক সে আজও ফোলেনি তার প্রতিশোধস্পৃহা ভয়ঙ্কর বুঝতে পারছি এটাচিকি সে আপনি কত ডলার পেয়েছিলেন শুনে কি করবে তবে বলতে বাধাও নেই আমার পাঁচ লক্ষ ডলার ছাড়াও ওতে ছিল আরও পাঁচ লক্ষ বাড়তি পাঁচ লক্ষ হয়তো অন্য কোনো পে অফের জন্য ছিল মোট এক মিলিয়ন ডলার মিলিয়নের বাংলা কি বলো তো নিজুত হ্যাঁ এক নিজুত ডলার ও টাকা পলের কাছে কিছুই নয় কিন্তু আমার কাছে অনেক টাকা পলাশ একটু হেসে বলল। আপনি আজ অনেক কথা আমাকে অকপটে বললেন তবু কিছু গোপনও করেছেন রেডিও অ্যাক্টিভিটি ক্যান্সার ইত্যাদি নিয়ে আপনার প্রশ্ন আসছে কেন বাবুমিত্তির নির্বিকার মুখে বললেন হতে পারে তারা আমাকে বায়োলজিক্যাল অ্যাটাক করতে চাইছে সব দিক দিয়ে চিন্তা করছি কাকা বাবু কাঁকড়া বিছের গল্পটা কি সত্যি বাবুমিতির হাসলেন সত্যি না হলেও সত্যি বলেই ধরে নাও আর কিছু জিজ্ঞেস করো না ঠিক আছে বলে পলাশ চলে গেল বাবুমিতির একটু স্বস্তি বোধ করছেন ডেল্টা তাকে ক্যান্সার উপহার পাঠিয়েছে সুতরাং তারা এখন অপেক্ষা করবে লক্ষ্য রাখবে তাদের প্ল্যান যে ভেসতে গেছে সেটা না জানা অবধি তারা হয়তো আর কিছু করবে না সুতরাং টান টান দুশ্চিন্তা নিয়ে থাকার দরকার নেই সারাদিন বাবু মিত্তির আজ একটা হালকা মেজাজে রইলেন তার বক্সিংয়ের ছাত্ররা এলে আজ তিনি নিজে তাদের সঙ্গে অনেকক্ষণ স্প্যারিং করলেন শরীরটা অনেক ঝরঝরে লাগলো দুপুরে আজ তৃপ্তি করে খেলেনো খেয়ে উঠে কালীপ্রসাদকে একটা চিঠি লিখলেন কালী তুই কি পিসাদ সিদ্ধ নাকি সত্যি তন্ত্রমন্ত্র জানিস নাকি সত্যি তোর পোষা ভূত আছে অত দূর থেকে কি করে ছুঁচের কথা টের পেলি ছুঁচ সত্যি ছিল আজ সকালেই ডেলটা মৃত্যুবানটি আমাকে উপহার পাঠিয়েছে তোর জন্যই বেঁচে গেলাম কিন্তু দৈবের ওপর নির্ভর করে কতবার বাঁচা যাবে আমি পাপি লোক ঈশ্বর আমার জন্য বেশি মাথা ঘামাবেন বলে আমার মনে হয় না সবচেয়ে বড় প্রয়োজন এখন রকিকে তোর কাছে একটু আশার আলো দেখেছিলাম তার কোনো খবরই তো আর দিলি না তোর আশায় বসে আছি ছাদে উঠে পায়রাটির পায়ে চিরকুট পেদে উড়িয়ে দিলেন বিকেলে বাগানে কাজ করার আছিলায় একটা কামিনী ঝোপের পিছনে ঘের পাঁচিলের কাজ ঘেঁষে খুরপি দিয়ে মাটিতে একটা গর্ত খুললেন তারপর চারদিক ভালো করে দেখে নিয়ে কৌটুসমের চুচটিকে কবরস্ত করলেন তার মধ্যে শোয়ার ঘরের তোষকটাকে বর্জন করা উচিত কিন্তু সেটা করতে গেলে পাঁচজনের চোখে পড়ার সম্ভাবনা ডেলটার চোখ কতখানি খড় নজর রাখছে তার ওপর তা তো তিনি জানেন সুতরাং ঘরে এসে বিছানাটি নিজেই পরিপাটি করে পাতলেন স্থির করলেন রাতে মেঝেতে আলাদা একটা বিছানা করে শোবেন দিন দুই বেশ ঘটনাবিহীন কাটল দুদিন বাদে সকালে হঠাৎ পলাশ একটু উত্তেজিতভাবে তার ঘরে এসে ঢুকলো হাতে একটা চিঠি বলল বাবু আপনার ছেলের নাম তো রকি হ্যাঁ হ্যাঁ কেন বলতো এই চিঠিটা দেখুন তো তারই কি না খামটা হাতে নিয়ে উত্তেজনায় কাঁপতে লাগলেন বাবু বাবুমিত্তির খামের ওপরেই বাদিকে নিজের নাম ও ঠিকানা লিখে দিয়েছে রকি রকি বেঁচে আছে এইটাই অবিশ্বাস্য মনে হচ্ছিল তার কাছে খামটা খুলতে যাচ্ছিলেন পলাশ বাধা দিয়ে বলল একটু দাঁড়ান কাকাবাবু খামটা একটু লক্ষ্য করুন খামটা কেন কি লক্ষ্য করব খামটা খোলা হয়েছে তারপর বন্ধ করা হয়েছে ফ্ল্যাপটা একটু ছেঁড়া বাবুমিত্তির এই সময়ে পলাশের ডিটেকটিভ মোটেই পছন্দ করলেন না বললেন দাঁড়াও বাবু আগে চিঠিটা দেখি এ চিঠির মতো বড় সম্পদ এখন আর আমার কাছে কিছুই নেই এই বলে বাবুমিত্তির খামের মুখটা খুলে চিঠিটা বের করলেন বেশ ছোট চিঠি রকি লিখেছে শ্রীচরণেশু বাবা তোমার কাছে আমার অনেক অপরাধ জমা হয়েছে তোমাকে অনেক কষ্ট দিয়েছি হয়তো আমার জন্য তোমার কষ্টও হয়েছে খুব আজ তোমাকে জানাতে আপত্তি নেই আমি বাড়ি থেকে পালিয়ে কালীপুরে কাকার কাছে চলে গিয়েছিলাম কালীকাকা এক অসাধারণ মানুষ তিনি আমাকে দিল্লিতে পাঠিয়ে পড়াশোনা করান আমি আমেরিকা থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট করে এসেছি খুব শিগগিরই আমি তোমার কাছে যাব তোমার জন্য আমার বড্ড মন কেমন করে আমার সব অপরাধ ক্ষমা করে দিও দেখা হলে সব তোমাকে বলবো আমি বেঁচে আছি ভালো আছি চিন্তা করো না প্রণাম নাও তোমার অবাধ্য ছেলে রকি নিজের অজান্তেই বাবু মিত্রের চোখ থেকে অজস্র ধারে আনন্দাশ্রু বয়ে যাচ্ছিল তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন নিষ্ঠুর মুষ্টিযোদ্ধার বুকের ভেতরে যে এত চোখের জল ছিল তাকে জানত সামলে উঠতে তার মিনিট দশেক মতো সময় লাগলো ততক্ষণে পলাশ একটাও কথা বলল না বাবুমিত্তির শান্ত হওয়ার পর সে নরম গলায় বলল কাকা বাবু ঘটনাটা যেমন আনন্দের তেমনই উদ্বে গেল বাবুমিত্তির অবাক হয়ে বললেন ও কথা বলছো কেন কতদিন পর আমি আমার হারানো ছেলের খবর পেলাম সেটা না পেলেই বোধহয় ভালো ছিল তার মানে আপনি যেমন রকির খবর পেলেন তেমনই খবরটা পেয়ে গেল ডেলটাও বাবুমিত্ত্রের হঠাৎ যেন চৈতন্য হল কি করে বুঝলে বোঝা খুব সহজ খামের মুখটা খুলে আবার আটা হয়েছে ভালো করে দেখলেই বুঝতে পারবেন বাবুমিত্তির খামটা তুলে নিয়ে দেখলেন সত্যিই ফ্ল্যাপটা একটু ছেঁড়া আঠার একটু দাগ রয়েছে আরও একটা কথা কি কথা পলাশ চিঠিটা এসেছে আজ সকালে কিন্তু এ সময় কোনো ডাক পিয়ন আসে না আসে দুপুরে এবং কখনো সখনো বিকেলেও খামের ওপর মোহরের ছাপ দেখুন অস্পষ্ট হলেও বোঝা যায় চিঠিটার আসল ডেলিভারির তারিখ ছিল গতকাল তার মানে চিঠিটা একদিন কারো কাছে ছিল আজ সকালে আপনার চিঠির বাক্সে ফেলে গেছে বাবু মিত্তির সবই বুঝলেন ফ্যাকাশে মুখে কিছুক্ষণ চেয়ে থেকে তিনি তাড়াতাড়ি টেলিফোন তুলে আমেদাবাদে রকির নাম্বার ডায়াল করলেন একটা মোটা গলা ইংরেজিতে বলল ইলেকট্রনিক্স। বাবু নাম বললেন অপারেটর একটা কানেকশন দ্বিতীয় আর একজন লোক বাবু মিত্রির নিজের পরিচয় দিয়ে রকির সঙ্গে কথা বলতে চাইলেন লোকটা বলল সে তো দুদিন হলো নিপাত্তা কোনো খবর নেই তার বাড়িতেও একটা হামলা হয়ে গেছে কাল রাতে বাবু মিত্রির ফোন রেখে অবসন্নভাবে চোখ বুঝলেন এবার বদলে তার দু চোখ থেকে শোকের জলধারা নেমে এলো ফিসফিস করে বললেন ঠিকই বলেছ পলাশ চিঠিটা আর না লিখলেই বোধহয় ভালো করতো শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত রে থেকে সোনার মেডেলের দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি ফিরব শেষ পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন নমস্কার